সো গাইস আজকে ভিডিও তোমাদেরকে বলে দেবো কিভাবে গাইস তোমরা তোমাদের মোবাইলের ব্যাটারি কিন্তু গাইস অনেকটা কিন্তু গাইস ইনক্রিজ করে নিতে পারবে। হ্যাঁ গাইস তোমরা যদি তোমাদের মোবাইল ব্যাটারিটি একবার কিন্তু গাইস ফুল চার্জ করে নাও তাহলে কিন্তু গাইস তোমরা কিন্তু 2 থেকে 3 দিন কিন্তু গাইস আরামসে গাইস তোমাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু গাইস তোমরা পেয়ে যাবে। একদমই কিন্তু গাইস জেনুইন একটি ট্রিক আজকে ভিডিও তোমাদেরকে বলে দেবো। সো গাইস ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে, তো গাইস ভিডিওটি বন্ধু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকেন গাইস, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এইরকম মজার মজার ভিডিও সবার আগে দেখার জন্য। সো গাইস চলো বেশি কথা না, আজকে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস এটি করার জন্য কিন্তু গাইস তোমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সিম্পলি গাইস তোমরা তোমাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবে অ্যান্ড গাইস প্লে স্টোরে গিয়ে সার্চ করবে বুস্টার ফর অ্যান্ড্রয়েড। গাইস যখন গাইস তোমরা এটা সার্চ করবে গাইস তোমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। গাইস দেখতে পাচ্ছ 10 মিলিয়নের উপরে কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড আছে অ্যান্ড গাইস 4 পয়েন্ট কিন্তু গাইস এটি অ্যাপ রেটিং আছে। তো সিম্পলি গাইস তোমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবে গাইস সেখান থেকে ওপেন করে নেবে অ্যান্ড গাইস যখন তোমরা ওপেন করবে এখানে একটি অপশন আসবে, এখানে তোমরা সিম্পলি গাইস ইয়েস অপশনে কিন্তু গাইস ক্লিক করে দেবে অ্যান্ড আমি জাস্ট এখানে কিন্তু ইয়েস অপশনে ক্লিক করে দিলাম অ্যান্ড গাইস তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু গাইস চলে আসবে অ্যান্ড গাইস ওপেন হওয়ার পরে কিন্তু গাইস দেখেন অনেক রকমের ফিচার্স তোমরা পেয়ে যাবে। ইম্পর্টেন্ট কিন্তু আমাদের ব্যাটারি ফিচার্সটি গাইস সিম্পলি গাইস তোমরা এখানে কিন্তু গাইস ক্লিক করবে নিচের এখানে, সিম্পলি গাইস তোমরা এখানে ক্লিক করে দেবে অ্যান্ড গাইস যখন ক্লিক করবে গাইস দেখতে 3টে মোড দেখতে পাবে। এখানে কিন্তু গাইস একটি মোড দেখতে পাবে নর্মাল মোড অ্যান্ড সেকেন্ড নাম্বার আল্ট্রা মোড অ্যান্ড কিন্তু থার্ড নাম্বার কিন্তু স্ট্রিম মোড। গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নর্মাল মোডে কিন্তু আমার 5 ঘন্টা চলবে ব্যাটারিটা অ্যান্ড গাইস আল্ট্রা মোডে কিন্তু গাইস 7 ঘন্টা 30 মিনিট চলবে অ্যান্ড আমরা যদি গাইস স্ট্রিম মোড করি তাহলে কিন্তু গাইস আরও বেশি কিন্তু গাইস আমরা কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু গাইস পেয়ে যাবো। তো সিম্পলি গাইস তোমরা এখান থেকে কিন্তু নর্মাল মোডে কিন্তু থাকবে কিন্তু গাইস তোমাদের কিন্তু হয় এখান থেকে আল্ট্রা মোড কিন্তু গাইস সিলেক্ট করতে হবে অথবা কিন্তু স্ট্রিম মোড কিন্তু গাইস সিলেক্ট করতে হবে। আমি গাইস এখানে কিন্তু স্ট্রিম মোড কিন্তু গাইস সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে স্ট্রিম মোড কিন্তু গাইস সিলেক্ট করবো অ্যান্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কিন্তু স্ট্রিম মোড কিন্তু গাইস এখানে @20 on hours গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাইস 21 ঘন্টা 15 মিনিট কিন্তু গাইস আমি এক্সট্রা পাবো আমার কিন্তু গাইস ব্যাটারি ব্যাকআপ। গাইস 21 ঘন্টা 15 মিনিট মানে তোমরা গাইস বুঝতে পারছো আমি কিন্তু প্রায় কিন্তু গাইস একদিন কিন্তু এক্সট্রা পাবো। তো সিম্পলি এখানে অ্যাপ্লাই করে দিলাম অ্যান্ড গাইস এখানে কিন্তু গাইস পারমিশন চাইবে, সিম্পলি গাইস তোমরা কিন্তু ওকে করে দেবে অ্যান্ড গাইস তোমাদের মোবাইল কিন্তু গাইস পারমিশন চাইবে। গাইস সিম্পলি তোমরা এখানে পারমিশন কিন্তু অ্যালাউ করে দেবে অ্যান্ড গাইস ব্যাকে চলে আসবে। তারপরে গাইস এখানে কিন্তু 100% পর্যন্ত কিন্তু লোডিং নেবে, তোমরা জাস্ট এখানে কিন্তু অপেক্ষা করে নেবে। তো গাইস তোমরা কিন্তু এখানে নিজেরাই কিন্তু গাইস দেখতে পেয়েছো কি আমার কিন্তু গাইস এই সেটিং করার পরে কিন্তু গাইস 21 আওয়ার্স কিন্তু গাইস এক্সট্রা ব্যাটারি ব্যাকআপ কিন্তু গাইস পেয়ে যাবো। তো গাইস খুবই মজার একটি ব্যাপার গাইস, তোমরা কিন্তু একবারও কিন্তু অ্যাপ্লিকেশনটি ইউজ করবে অ্যান্ড গাইস আমাকে কমেন্ট করে জানাবে অ্যাপ্লিকেশন তোমাদের কেমন লেগেছে। সো গাইস আজকে ভিডিওটি এবং ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে দিও অ্যান্ড গাইস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকম মজার মজার ভিডিও সবার আগে দেখার জন্য। সো গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এক নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।